হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। আজ আমরা যে ভিডিওটা দেখবো সেটা একটা প্রতিবেদন, এবং সেই প্রতিবেদনে যেটা লেখা আছে সেটা বলে দেওয়াই ভালো। সেটা হচ্ছে বাংলাদেশি শাকসবজি ইউরোপে এত চাহিদার কারণ কী। তো বাংলাদেশের শাকসবজি সম্বন্ধে আমরা জেনেছি গতকালকেই আমরা একটা ভিডিও দেখছিলাম প্রথম 13-তে, মানে যে যে জায়গায় এগিয়ে রয়েছে। তো সেখানে শাকসবজি উৎপাদনে ভারত, এই বাংলাদেশ মোটামুটি যেটা দেখেছিলাম 3-4 এরকম কিছু পজিশানে আছে। তো সেহেতু 3-4 এরকম কিছু হবে হয়তো, বা 5-এর মধ্যে এরকম। তো সেই জায়গা থেকে যে ইউরোপে তারা মানে এক্সপোর্ট করবে সেটা স্বাভাবিক, এবং ইউরোপে কেন এটা চাহিদা বেশি তুঙ্গে সেটা নিয়ে একটা আলোচনা রয়েছে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখুন, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। রাত বাড়ার সাথে একের পর এক সবজি ভর্তি গাড়ি আসতে শুরু করে প্যাকিং হাউস চত্বরে। যত্নে সংগ্রহ করা এসব শাক আর সবজি বহরের সাথে আসেন রপ্তানিকারকরাও। গাড়ি থেকে নামানো সহ প্রত্যেক ধাপের সতর্ক সঙ্গী এই উদ্যোক্তারা। রপ্তানিকারক এই দম্পতির কাছে শুনি তাদের কথা। আমরা ইউকে এবং ইউরোপের বিভিন্ন দেশে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে উৎপাদিত পণ্য আমরা রপ্তানি করে থাকি। প্রফিট বলতে এখানে পাঠানোতে আমাদের খুব একটা কোনো বেনিফিট হয় না, সরকার আমাদেরকে একটা প্রণোদনা দেয়, ওটাই আমাদের মেনলি থেকে যায়। আর দেরি নয়, বাক্সবন্দি নানান জাতের সবজি এগিয়ে চলল পাশের প্রিকুলিং হাউসে। সবজির এক একটা আইটেম বের করা হচ্ছে খোলস থেকে, আর নিবিড়ভাবে নিরীক্ষা করছেন এক প্যাথোলজিস্ট, যদিও ভরসা চোখের দৃষ্টিতেই। তীক্ষ্ণ পর্যবেক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে নরসিংদী থেকে আসা এ লাউ, কেননা সামান্য ত্রুটিতেই আটকে যাবে ইউরোপ যাত্রা। এটা আমরা মূলত আমাদের যেহেতু এখনো ল্যাবে টেস্ট করতে পারি না, আমাদের আই ইনস্পেকশনে যতটুকু আমরা কোয়ালিটি চেক করা সম্ভব ততটুকু আমরা করে থাকি। ধরুন আমি এই লাউটার ক্ষেত্রে দেখলাম এখানে একটা স্পট আছে, আপনি দেখছেন যে স্পটগুলোর কারণে আমরা এই লাউটাকে আমরা দেব না। লেবুর খাতির যত্ন আবার একটু ভিন্ন, বিশেষ ফর্মুলায় কেমিক্যাল দিয়ে ধুয়ে নিতে হয়। জানা গেল এটাই নাকি গ্রাহকদের আবদার। ইউরোপীয় ইউনিয়নের এই সিলেক্ট করা যে ঔষধের নাম সোডিয়াম অর্থোফিনাইল ফিনাইল, 23 গ্রাম ঔষধ 100 লিটার পানির মধ্যে দিয়ে ওই এটা ধুইলে বা 1 মিনিট এখানে ডুবাই রাখলে লেবুর মধ্যে যেইগুলি যে ইয়ে আছে ওই ব্যাকটেরিয়া ভাইরাস বা এই ক্যাঙ্কার জাতীয় বিভিন্ন রোগবালাই আছে বা ইয়ে আছে ওগুলি শোধন হয়ে যায়। খালি চোখে নিবিড়ভাবে চলছে নিরীক্ষা, কপাল দোষে বাদ পড়ছে তাদের কেউ কেউ। ধুয়ে আনা লতি বাছে পিচার চলছে যাবে ইতালি। এই কাঁচা কলার গন্তব্য ইতালির মিলানে, নিজেই বেছে বেছে বাদ দিচ্ছেন রপ্তানিকারক। কয়েকটা কলা বাদ যাবে, এই যে এটার সমস্যা, বিভিন্ন দাগ আছে এটা বাদ। এসব বিলাতি ধনিয়া চাষ করা হয় শুধুই প্রবাসীদের জন্য, আপন মনে বাছাইয়ে মগ্ন নারী পুরুষ কর্মীরা। এটা মূলত এক্সপোর্টের জন্য চাষ করা হয়, এটা আমরা সোলডিং ট্রেডিং করিয়া খুব প্রসেসিংয়ের মাধ্যমে, খুব পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ওয়াশ করিয়া এটা আমরা ইউরোপে রপ্তানি করা হয়। যাচাই বাছাইয়ের কোনো ঘরই খালি নেই, কারো পরক শেষ হচ্ছে তো আবারও আসছে আরেক পদের সতেজ সবজি। আমরা এই যে এক্সপোর্ট করি লন্ডন এবং জার্মানিতে, এই যে আজকে যে পরিমাণ শশা দেখতেছেন এখানে আমার 100 পরিমাণের বেশি আসছে, এখানে শর্টিং রেটিং করে হয়তো 80-90 কিলো আমার এক্সপোর্টেবল হতে পারে। শশার পরীক্ষা শেষে প্যাকেজিং শেষ হওয়ার অপেক্ষায় আছে মুখী কচু, চেয়ে চেয়ে দেখছে কলার মুচির যত্নে মোড়ানো। প্রশ্ন থাকে ইউরোপে সবজি রপ্তানিকারক হতে গেলে কি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, তাই বুঝিয়ে বললেন এক কর্মকর্তা।
প্রথমত হচ্ছে টিন সার্টিফিকেট, এরপরে ট্রেড লাইসেন্স, এরপরে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে অফিসটা আছে সেখান থেকে কিছু কাগজ লাগবে। যেহেতু এটা রপ্তানির সংক্রান্ত বিষয়, এক্ষেত্রে রপ্তানির জন্য নিবন্ধনকারী হতে হবে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে, এবং সেই সাথে শুধুমাত্র ওই রেজিস্ট্রিভুক্ত হওয়াটাই শুধু জরুরি না, সেখানে আরও দুটো কাগজ করতে হয়। একটাকে বলা হয় REX, আর একটাকে বলা হয় ইয়ার্স। এই কাগজগুলো হওয়ার পরে তারপরে অ্যাপ্লিকেশন করতে হয় বাংলাদেশ ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস অ্যালাইড অ্যাসোসিয়েশন যে সমিতিটা আছে সেই অ্যাসোসিয়েশনে সদস্যপদ গ্রহণ করতে হয়। তো যখন এই কাগজপত্রগুলো একজন এক্সপোর্টারের, যিনি এক্সপোর্ট করতে ইচ্ছুক ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে এবং ইংল্যান্ডে, এই কাগজগুলো হলেই তিনি খুব সহজে আমাদের এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। রপ্তানিকারকের কাছেই শুনে কাগজ রেডি করতে তার কী অভিজ্ঞতা হয়েছে। আমরা যখন ট্রেড লাইসেন্স সব কিছু হওয়ার পরেও ওই উদ্যান সার্টিফিকেটটা আনতে যাই, ওখানে উদ্যান সার্টিফিকেট নিয়ে আসতে গেলে ওখানে ওরা বলে যে আপনার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিয়ে আসেন। তো আসলে বাস্তবতা হচ্ছে যে মন্ত্রণালয়ের কোনো প্রজ্ঞাপন অথবা খামার বাড়ির কোনো প্রজ্ঞাপন নেই যে আমাকে উদ্যান সার্টিফিকেট নিতে হলে অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিতেই হবে। এগুলো দেওয়ার পরেও তারা আবার একটা বায়ারের কন্ট্যাক্ট নাম্বার চায়, যে জিনিসটা আসলে আমাদের মতে বা আমার মতে জিনিসটা লজিক্যাল না। নিজের সংগ্রহ করা লেবু পরখ করছেন রপ্তানিকারক প্রতিষ্ঠান ভূঁইয়া কর্পোরেশনের স্বত্বাধিকারী। আমরা আমাদের ব্যবসার জন্য, বাংলাদেশে রেমিটেন্স আনার জন্য, আমরা আমাদের নিজেদের রুটি রুজির জন্য মানে আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে থাকি। কেন্দ্র প্যাকিং হাউসের প্রতিষ্ঠা ও নানান বিষয় নিয়ে কথা হলো প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তার সাথে। প্রতিদিন প্রায় 24 ঘন্টায় কাজ এবং বছরে 360 দিনই এখানে মানে এই খোলা থাকে। 10টা ল্যাব হচ্ছে আধুনিক, যেটা অ্যাক্রিডিটেড ল্যাব বলতেছি। এটা হয়তো প্রতিষ্ঠিত হলে আমাদের যে সমস্ত চেইন, যে মার্কেটটা মূল মার্কেট ইউরোপের, সেখানে আমরা ঢুকতে পারবো। শেষবারের মতো সর্টিং আর গ্রেডিং চলবে এখন, দ্রুত নজরদারিতে ব্যস্ত কর্তারা। রপ্তানিযোগ্য পণ্য যখন আমরা মনে করি তখনই এটা ফাইনালাইজমেন্ট করে, এই কনসাইনমেন্ট বলে আমাদের কোয়ারেন্টাইনের টার্মে এই শিপমেন্টটা বিদেশে রপ্তানি হয়, এটার এগেনস্টে আমরা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু করি। সমস্ত প্রক্রিয়া শেষ, এখন লোড করা হবে গাড়িতে। রাত শেষ হয়ে যায়, শেষ হয় না সেন্ট্রাল প্যাকিং হাউসের কর্মব্যস্ততা। নিরাপদ ওই বিষমুক্ত এসব সবজির বহর নামবে ইউরোপে, আর দেশে আসবে বিদেশি অর্থ। আচ্ছা, কী কারণে বাইরে বাংলাদেশের যে সবজি রয়েছে তার চাহিদা বেশি সেটা আমরা মোটামুটি বুঝতে পারলাম এখানে, যে কোয়ালিটি কন্ট্রোল যেটা হয় সেটা কিন্তু খুব ভালোভাবে করা হয়, সেটা চোখে দেখেই হোক আর যে করেই হোক, এবং সাথে সাথে লেবুগুলো ধোয়ার ব্যাপারটা দেখানো হলো, যে কেমিক্যালটা দেখানো হলো সেটা দেখলাম, যে 100 লিটার জলে 23 গ্রাম এরকম সামথিং মিক্স করতে হয়, তারপরে ওটা বেট করে দিতে হয় ধুয়ে ধুয়ে। তো কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করতে হয়, যেটা আমরা জানি যে ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে, ইউরোপীয় কান্ট্রি, তারা কিন্তু কোয়ালিটি মানে হাই রাখে, স্ট্যান্ডার্ড হাই রাখে, এবং সামান্য খুঁত পেলে কিন্তু তারা সেটাকে পুরো মানে ইয়েটাকেই কনসাইনমেন্টটাকেই পুরো বাদ দিয়ে দেয়। তো সেই জায়গা থেকে এখানে যেটা দেখলাম যে খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, কয়েকটা ধাপে পরীক্ষা নিরীক্ষা করে ফাইনালি ওটাকে প্যাকিং করা হয় মানে ইয়ের জন্য, কী বলে, এক্সপোর্টের জন্য। তো মোটামুটি এটাই ছিল, আর বাকি যেটা বলা হলো যে কীভাবে কেউ আসতে পারে এই মানে ব্যবসাটায় এবং সে এক্সপোর্ট করতে পারে, কয়েকটা ধাপ রয়েছে, কয়েকটা কাগজপত্র রয়েছে সেইগুলো নিয়ে, সেগুলো যারা যারা দেখলে, যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই করতে পারো। আমরা জানি যে এরকম এত সহজে জিনিসগুলো হয় না, অনেক ঘুরপাক খেতে হয় তারপরে গিয়ে হয়, সেটা যে কোনো দেশেই, আমাদের দেশেও কিছু ঘুরপাক খেতে হয়, কোথাও একটু বেশি খেতে হয়, কোথাও কম খেতে হয়, ঘুরপাক একটু খেতেই হয় মানে এই সমস্ত ব্যবসা যারা নতুন জয়েন করছে তাদের ক্ষেত্রে। পুরনোরা অনেক ইজিলি এগুলো পেয়ে যায়, তবে এখন ডিজিটালাইজেশনের জন্য অনেক ক্ষেত্রে সুবিধা হয়ে গিয়েছে, তাও আগের মতো না হলেও কিছুটা তো খাটতেই হয়। তো যাই হোক, ভিডিওটা ইনফরমেটিভ ছিল এবং ভীষণ ভালো লাগলো দেখে বাংলাদেশের যে রপ্তানি রয়েছে সেটার একদম কোর জিনিসটা দেখলাম এখানে, সবজি রপ্তানি, ভীষণ ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পেরেছো, আর জানতে পেরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।